हेलो व्यूअर, आशा करी अपनारा सकले भलो आपनारा देखें खायटेक अफिसियल चैनल आमी खायर आछि आपनादेर माझे। आज के नतून यूट्यूबारदेर जोन्नो खुबी गुरुत्वपूर्ण एक भिडियो निये हाजिर हलाम। आज के भिडियोटी खूब इम्पर्टेंट बाट भेरि यूजफुल। आज के भिडियोते आमी आपनादेरके देखाबो आपनारा जारा मोबाइल कम्पिउटार लैपटप ए तीन अपशन थेके आपनादेर यूट्यूब चैनलेर डलार अपशन के से डलार के आपनारा विभिन्न देशे रूपीते बा डलारे परिणत करबेन। आपने जुदी बांग्लादेशी हन ताहले आपने किभाबे यूएसए डलारे परिणत करबेन, आपने जुदी इंडियन हन ताहले किभाबे रूपीते पूरण करबेन। तो विभिन्न देशेर विभिन्न कान्ट्रीर रूपी डलार अपशनगुली आपनादेर काछके चेन्ज करे देखाबो। आमरा जारा बांग्लादेशी आछि आमरा अनेकेई यूएसए डलारे परिणत करते पारि ना, आबार जारा इंडियान आछि आमरा रूपीते परिणत करते पारि ना। तो आजके आमी आमार हाथेर फोन दिए आपनादेरके देखाबो আপনাদের ডলার কিভাবে চেঞ্জ করবেন বা আপনাদের ইউটিউবের ডলার কিভাবে চেঞ্জ করবেন। তো এই অপশনটি আপনি আজকের এই ভিডিও দেখলে ল্যাপটপ দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন, হাতের ফোন দিয়েও করতে পারবেন। তো আপনি তিনটি অপশন দিয়ে করতে হলে আপনাকে চলে যেতে হবে ল্যাপটপ কম্পিউটার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে। তো আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এখানে ক্রোম ব্রাউজার সার্চ বক্সে সার্চ করব YouTube.com। तो YouTube.com में सर्च करार परे आमादेर माझे यूट्यूबर होम पेजटी चले आसबे। तो एखान थेके आमरा क्रोम ब्राउजारे जखन आमादेर यूट्यूबर होम पेजटी चले आसबे आमरा हाथेर डान साइडे कोणे आमादेर चैनेलेर लोगोटी देखते पाबो। एई जे देखतेछेन चैनेलेर लोगोटी, एई चैनेलेर लोगोटीते आमरा क्लिक करब। चैनेलेर लोगोते जखन क्लिक करब तखन आमादेर माझे एमन एकटी पेज चले आसबे। एखान थेके आमरा एई जे योर चैनल नामे एकटी लेखा देखते पाच्छि আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো এই ইউর চ্যানেল অপশনটি অনেকের এক এক রকম থাকবে, আপনারা আপনাদের অপশনটি বুঝে নেবেন। তো ইউর চ্যানেলে ক্লিক করার পর আমাদের মাঝে আমরা একটি পেজ শো করবে। এখান থেকে আমরা যে কাস্টমাইজ চ্যানেল নামে একটি লেখা দেখতে পাব, এই কাস্টমাইজ চ্যানেলটিতে ক্লিক করব বা এই লেখাটিতে ক্লিক করব। তো আমরা যখন লেখাটিতে ক্লিক করব তখন আমাদের মাঝে এমন একটি পেজ শো করবে। এখান থেকে হাতের বাম সাইডে নিচে আমাদের ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে হাতের বাম সাইডের নিচে আমরা দেখতেছি একটি সেটিং অপশন, এই সেটিং অপশনটিতে আমরা ক্লিক করব। যখন আমরা সেটিং অপশনটিতে ক্লিক করব তখন আমাদের মাঝে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল নামে একটি লেখা, এই যে চ্যানেল নামে একটি লেখা দেখতে পাচ্ছেন, এই চ্যানেল, এই চ্যানেল নামে লেখাটিতে আমরা ক্লিক করব। চ্যানেল নামে লেখাটিতে ক্লিক করার পরে এই যে দেখতেছেন ডিপল ইউনিটস কারেন্সি এই লেখাটির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশীয় ডলার রুপি কারেন্সি অপশন চলে আসবে, ঠিক আছে। তো আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে রুপিতে কনভার্ট করবেন, এখানে লেখাই থাকবে ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে, এই যে এখানে খুঁজে বের করে নেবেন। আর যদি বাংলাদেশি হন তাহলে আপনি ইউএসএ ডলার ক্লিক করে নেবেন। এই যেমন আমি বাংলাদেশি, আমার এখানে ইউএসএ ডলার ক্লিক করা আছে, এজন্য আমি এখানে এই অপশনটিতে ক্লিক করে রাখলাম। আর আপনি অন্যান্য দেশীয় হলে আপনি অন্যান্য দেশি অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো অনেকে চায় ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে, তাহলে এই এই যে অনেক লেখা দেখতেছেন এখানে, এখানে লেখা থাকবে ইন্ডিয়ান রুপিস, ঠিক আছে। তো আমি ভিডিওটি বেশি লং করতে চাই না, খুঁজে খুঁজে দেখে বের করতে চাই না, আপনারা এখান থেকে বের করে নেবেন। তো আমি বাংলাদেশি এজন্য ইউএসএ ডলার ক্লিক করে দিলাম, ঠিক আছে। ইউএসএ ডলার ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে আমার এখানে দেখতেছেন ইউএসএ ডলার অপশন, ঠিক আছে, এই অপশনটি আমাদের অনেকের এই অপশনটি থাকে না, অনেকের কোরিয়ান ভার্সনে থাকে, অনেকের চাইনিজ ভার্সনে থাকে, অনেকের জাপানিজ ভার্সনে থাকে, ঠিক আছে, অনেকের ইন্ডিয়ান রুপিতে থাকে। তো আপনারা এ অপশনটি যারা চেঞ্জ করতে পারেন না এভাবে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে যে হাতের ডান সাইডে এখানে দেখতেছেন একটি সেভ অপশন, আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই যে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে হোয়াইট স্টুডিওতে গিয়ে দেখাবো যেটি কি ডলারে পরিণত হয়েছে নাকি। প্রথম অবস্থায় আমাদের এটি ডলার অপশন থাকে না, পরবর্তীতে আমাদের এটি ডলারে পরিণত করতে হয়। বিভিন্ন দেশীয় অপশনে থাকে, আমরা এটি বিভিন্ন জায়গার বিভিন্ন দেশীয় অপশনকে আমরা
ডলারে পরিণত করে নেব। তো যে এখানে দেখতেছেন এস্টিমেট রিভিনিউ, এটা আমার 1.60 ডলার, ঠিক আছে, 1.60 সেন্ট। এই অপশনটি আমার এতদিন ছিল না, এতদিন কোরিয়ান ভার্সনে ছিল, আমি এটাকে ডলার অপশনে পরিণত করছি। তো আপনারা যারা এই এস্টিমেট রিভিনিউর জায়গায় দেখতেছেন যে বিভিন্ন মানে অপশন বা বিভিন্ন দেশীয় রুপিতে, তাহলে আপনারা আপনাদের দেশীয় ডলার বা রুপিতে কনভার্ট করে নেবেন। তো আমি বাংলাদেশি, এজন্য আমার এখানে ডলার অপশন প্রয়োজন, তো আমি এটিকে ইউএসএ ডলার অপশন করে নিলাম। আবার ইন্ডিয়ান অনেকে চায় যে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে, আপনারা এই অপশনটি দেখে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করতে পারবেন। তো এর আগে আমি একটি ভিডিও ছাড়ছি যে হোয়াইট স্টুডিও থেকে কীভাবে আমরা ডলার অপশন চেঞ্জ করব। তো সেই অপশনটি দেখার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে পাবেন। আর এই ভিডিওটি আমি ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইল তিনটি অপশনের জন্য করলাম। আপনারা এই অপশনটি দেখলে তিন জায়গা থেকে আপনারা এটি চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে আপনাদের ডলারকে আপনারা বা বিভিন্ন দেশীয় ডলারকে আপনারা ডলার বা রুপিতে কনভার্ট করবেন। তো আজ এই পর্যন্তই, আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।